জলকীয়ার রজা ভোজ জলকীয়া। এই ভোজ জলকীয়ার নাম শুনিলেই হাত জাঁপ মারে বহুতেই, অবশ্যে ইয়ার জুতিও লয় অনেকেই। বহুতর বাবে আতঙ্ক এই ভোজ জলকীয়াক লৈ খেলা এজন লোকর। লোকজনে নিজের চকু মুখর লগতে ঘঁহি লব পারে সমগ্র শরীরতে ভোজ জলকীয়া। তিনিচুকীয়া জেলার ফিলোবাড়ী অঞ্চলের ভিতরুয়া তরানি গাঁওয়ার রমেশ মরাণ ওরফে ভলং নামের এই লোকজনে চকু মুখ আর শরীরত ভোজ জলকীয়া ঘঁহি লওয়া দৃশ্য দেখিলে গার নোম শিয়রি উঠিব আপনারও। এই ভোজ জলকীয়া জলার পরিবর্তে তিতাহে লাগে বলে জানায় ব্যক্তিজনে। এনেকে গোহা মুখ হল আজি 30-40 বছর মান নুপুরে নাই পোয়া এতিয়ালে জলকীয়া। নুপুরে এটা রাইজে কয় কি কেনেকে নুপুরে কি কথা মুঠতে মই নেজানো, আর রাইজেও মুঠতে কেলে নুপুরে সেটা কোনো জনায় নাই এতিয়ালে। হ্যাঁ, কোনো পাত্তা পোৱা নাই, মই পাত্তা পোৱা নাই জলকীয়া পুয়ে বলা কারণে। আপনি যেতিয়া ভাত শাক খায় এইবিলাক দিয়ে নাই জলকীয়া? দিলো হয় নিদিলো হয়, মই ঝাল বুলি কিন্তু সেনেকে খাই না পোৱা নকা। জলকীয়া খালে আপনার কেনেকুৱা লাগে? জলকীয়া খালে অলপ তিতা লাগে মুখত, তিতা পাওঁ। যি জলকীয়া হলো, ভোট জলকীয়া হোক, বি জলকীয়া হোক, কাঠি জলকীয়া হোক, মুঠতে নুপুরেই খাব পাৰোঁ আৰু হেনাব পাৰোঁ। স্থানীয় ৰাইজে এই ব্যক্তিজনৰ অদ্ভুত প্ৰতিভা চাবলৈ ভিৰ কৰে তেওঁৰ ঘৰত। অতি সাধাৰণ পৰিয়ালৰ এই লোকজনে এনেদৰেই শৰীৰত ভোজ জলকীয়া ঘঁহি সুদীৰ্ঘ প্ৰায় 30 বছৰ ধৰি খেলা কৰি অহা দেখি আহিছে অঞ্চলবাসীয়ে। নুপুৰে বস্তা হিচাপে মানে খালেতো নুপুৰিব নেকি? মই যোৱা বছৰ শুনিছিলোঁ ক'ৰবাত ছোৱালীজনী মানে জলকীয়া বি জলকীয়া খাইছিলে বুলি কোৱা শুনিছিলোঁ। এটা অসময় না অসমৰ বাহিৰে না মইতো নাজানো। এতিয়া 20-30 বছৰমান হ'ল এখেতক মই এখেতে কয় আৰু জলকীয়া নুপুৰে বুলি। মই ঠিক তেনেকৈ প্ৰমাণ পাইছোঁ, এতিয়া ৰাইজেও আহিছে বহুতে দেখিছে আৰু। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।